উপকূলীয় এলাকায় আজও বিরাজ করছে বৈরী আবহাওয়া বৃষ্টি কমলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত তিন দিনের টানা বৃষ্টিতে পটুয়াখালীর বিভিন্ন সড়কে পানি জমেছে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সব সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে টানা বৃষ্টিও ঝড়ের পানি বাড়ায় তলিয়ে গেছে বরগুনার অনেক নিচু এলাকা ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা উপকূলীয় এলাকায় আজও বিরাজ করছে বৈরী আবহাওয়া বৃষ্টি কমলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত তিন দিনের টানা বৃষ্টিতে পটুয়াখালীর বিভিন্ন সড়কে পানি জমেছে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সব সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে টানা বৃষ্টি ও জ্বরের পানি বাড়ায় তলিয়ে গেছে বরগুনার অনেক নিচু এলাকা ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা উপকূলীয় এলাকায় আজও বিরাজ করছে বৈ আবহাওয়া বৃষ্টি কমলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত তিন দিনের টানা বৃষ্টিতে পটুয়াখালীর বিভিন্ন সড়কে পানি জমেছে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সব সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে টানা বৃষ্টি ও পানি বাড়ায় তলিয়ে গেছে বরগুনার অনেক নিচু এলাকা ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা উপকূলীয় এলাকায় আজও বিরাজ করছে বৈরী আবহাওয়া বৃষ্টি কমলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত তিন দিনের টানা বৃষ্টিতে পটুয়াখালীর বিভিন্ন সড়কে পানি জমেছে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সব সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে টানা বৃষ্টি ও পানি বাড়ায় তলিয়ে গেছে বরগুনার অনেক নিচু এলাকা ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা উপকূলীয় এলাকায় আজও বিরাজ করছে বৈরী আবহাওয়া বৃষ্টি কমলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে ঘূর্ণিঝড় যাওয়াদের প্রভাবে গত তিন দিনের টানা বৃষ্টিতে পটুয়াখালীর বিভিন্ন সড়কে পানি জমেছে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সব সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে টানা বৃষ্টি ও ঝড়ের পানি বাড়ায় তলিয়ে গেছে বরগুনার অনেক নিচু এলাকা ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা উপকূলীয় এলাকায় আজও বিরাজ করছে বৈরী আবহাওয়া বৃষ্টি কমলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত তিন দিনের টানা বৃষ্টিতে পটুয়াখালীর বিভিন্ন সড়কে পানি জমেছে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সব সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে টানা বৃষ্টিও ঝড়ের পানি বাড়ায় তলিয়ে গেছে বরগুনার অনেক নিচু এলাকা ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা উপকূলীয় এলাকায় আজও বিরাজ করছে বৈরী আবহাওয়া বৃষ্টি কমলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত তিন দিনের টানা বৃষ্টিতে পটুয়াখালীর বিভিন্ন সড়কে পানি জমেছে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কায় সব সমুদ্র বন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রয়েছে টানা বৃষ্টি ও জ্বরের পানি বাড়ায় তলিয়ে গেছে বরগুনার অনেক নিচু এলাকা ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা